জন্মভূমি বাংলা মা জননী, সেই পবিত্র মাটি কলঙ্ক করল ও করল এ রেশা খুনি রে। এবারে বলি সেই করুণিকাহিনি, সবাই বলে ও মোর আল্লাহ রে, পাপে ছাড়ে না বাপে রে, ও মোর আল্লাহ রে, পাপে ছাড়ে না বাপে রে, পাপের ভারে এই দুনিয়া থর থর কইরা কাঁপে রে, পাপে ছাড়ে না বাপে রে, ও মোর আল্লাহ রে, পাপে ছাড়ে না বাপে রে।
আপনাদেরকে শতাব্দীর শ্রেষ্ঠ খুনি এরশাদ শিকদার, তার অনাচার ব্যবিচার অবিচারের কথা আপনারা সবাই শুনেছেন। কেউ শুনেছেন লোক মুখে, কেউ শুনেছেন পত্রিকায়, দেখেছেন এবং শুনেছেন পড়েছেন। আমি সেই এরশাদ খুনির কথা বলছি। পৃথিবীর বুকে এমন জঘন্য মানুষও আছে, তার দৃষ্টান্ত এই কুখ্যাত এরশাদ শিকদার। এরশাদ শিকদার জন্ম নিল, জন্ম নিয়ে যে গ্রামে ছিল সেই গ্রামের প্রতিটি মানুষ তাকে ধিক্কার দিয়েছে, কারণ বাপ দাদা সবাই মন্দ। অতএব সেই মন্দ থেকে আরেকটি মন্দ এসেছে, গ্রামের একটি লোকও তাকে ভালো চোখে দেখত না। ছোটবেলার থেকে চুরি, মন্দ কাজ, রাস্তাঘাটে নারীদেরকে দেখলে নারী মা নারী বোন এই কথা এরশাদের মনে থাকতো না, তাই নারীদেরকে উত্তক্ত করতো, আজে বাজে কথা বলতো, সেই জন্য রোজই তাকে মার খাইতে হইত। অবশেষে গ্রামের লোকে অতিষ্ঠ হয়ে তাড়াইয়া দিল বড় ভাই এরশাদ শিকদার এবং মা, এরা চলে গেল কোথায়, খুলনায়। খুলনায় যাইয়া কুলি হইয়া বুঝা টানে কত রে, পাপে ছাড়ে না বাপে রে, সেই সর্দারের স্ত্রী খুব চতুর মহিলা, ছলে বলে কলে কৌশলে ভাবলো আমার এই কালো কুচ্ছিত মেয়েটাকে তো সহজে পার করা যাবে না, তাই দেখি এরশাদের চেহারা নমুনা ভালো, ওর সাথে বিয়ে দেওয়া যায় কিনা। সত্যি সত্যি এরশাদ সুযোগ সন্ধানী, সে ভাবলো অন্তত এই সর্দারের মেয়েকে বিয়ে করে আমি কিছু একটা হইতে পারবো, কারণ আমার একটা আশ্রয় খুব শক্ত লাগবে, তা না হলে আমি যাই করব সেটা ঢাকার কোনো অবস্থা আমি পাব না। সে কারণে এরশাদ শিকদার রাজি হয়ে গেল। সুযোগ পাইয়া চাপাই লয়ার সাদের ঘরে রে, পাপে ছাড়ে না বাপে রে, ওমর আল্লাহ রে, পাপে ছাড়ে না বাপে রে। বাইরের নারীকে যার ঘরে সুন্দরী বউ আরো সুন্দর মাইয়া, তাগই ইজ্জত নষ্ট করছে খুনের ভয় দেখাইয়া, টাকার লোভে কোন পিতা তুইলা দিছে মাইয়া আল্লাহ রে, কুলি থেকে কুটিপতি হইল শাশরা চরে রে, বাপে ছাড়ে না বাপে রে। যাহাজের তেল
যায় সেই এরশাদ শিকদার পাঁচ এবং ছয় নম্বর ঘাটে কুলিগিরি করত, বোঝা টেনে খাইত। তার বড় ভাইও আর মা ছিল বাসায় বাসায় ঝিয়ের কাজ করত। মা কি জানত যে যেই সন্তানকে সে জন্ম দিয়েছে সেই সন্তান এত বড় জঘন্য অমানুষ হয়ে যাবে। কোনোদিন কোনো মা এই চিন্তা করে না যে তার ছেলে গুন্ডা হোক, চোর হোক, বদমাশ হোক, কারণ মা দশ মাস দশ দিন কষ্ট করে সে চায় তার গর্ভ থেকে একটা সুসন্তান জন্ম নেয়। কিন্তু এরশাদ শিকদারের মার অবস্থা হয়ে গেল অন্যরকম। এত কষ্ট করে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করছে, কিন্তু এরশাদ শিকদার এমনই বদ, মায়ের এত কষ্টের ভাত তার ভালো লাগে নাই। তাই জাহাজের তেল চুরি করত এবং আস্তে আস্তে অন্য অন্য অপরাধ করা শুরু করলো। সিমেন্টের বস্তা এনে সেই সিমেন্ট বের করে তার মধ্যে ভেজাল সিমেন্ট ভরে দিত। জাহাজের গম চুরি করত। গুন্ডা পান্ডা অনেক তার সাথী হয়ে গেল, কিন্তু দেখা গেল যে পাপীর সাথী পাপি হয়ে যায়। যারা নাকি শিকদারের সহায়তা করেছে, সহযোগিতা করেছে, তারা সবাই আজ অন্যরকম অবস্থা। পাপির দলে পাপি জলে হারামে পেট ভরে রে, পাপে ছাড়ে না বাপে রে, ও মোর আল্লাহ রে, পাপে ছাড়ে না বাপে রে। ফুলনারে নাই তুলনায় আছে সুন্দর বন, ফুলনার মানুষ অনেক ভালো আরো ভালো মন, সেই খুলনায় তৈয়ার হইল ধৈরায়
পাইগা তাদের নামাইলো রাস্তায় পাইগা সার দুর্গা রানী, পাইগা সার দুর্গা রানী এমনে শুনি যাত্রার নায়িকা, তাহার পায়ে খরচ করলো লক্ষ লক্ষ টাকা, এসা কি করিল ও এসা কি করিল, ছোট বউ সান্দিয়া নাহার ডাকে নাম তার শোভা, রূপ যেন তার অঙ্গ জুড়ে দেখতে মন লোভা, ছোট বউ সান্দিয়া নাহার ডাকে নাম তার শোভা, রূপ যেন তার অঙ্গ জুড়ে দেখতে মন লোভা, কাজী মঞ্জুদ্দিন ছিল বাবা ডাকে নাম তার চাঁদ, শোভা তাহার ঘর পড়ছিল পাইয়া আল্লাহ, কাজী মঞ্জুদ্দিন দিন ডাকে নাম তার চাঁদ, শোভা তাহার ঘর পড়ছিল পাইয়া আল্লাহ, 14 বছর স্বামী স্ত্রীর কত স্বপ্নের ঘর, দুটি সন্তান ছিল তাদের সোহাগ আদর, এরশাদেরও বন্ধু ছিল খুবই ঘনিষ্ঠ, চাঁদ ভাবে নাই তারে দ্বারা হবে অনিষ্ট, শোভা টাকার লোভে, শোভা টাকার লোভে এমনি ভাবে ছাড়লো স্বামীর বাসা, এত দারুণ নেশা বাইরে হইলো টাকার নেশা, এরশাদ কি করিল ও এরশাদ কি করিল, শোভা বিবি পাইলো চাবি বাংলা তাজমহল, এরশাদ শিকদার তৈয়ার করছে স্বর্ণ কমল, কোটি কোটি টাকায় গড়া স্বর্ণ কমল, বাংলার বুকে এমন বাড়ি পাওয়াই বিরল, প্রতিটি পাথর কণা বিদেশ থেকে আনা, এরশাদেরই করগত ছিল কতখানা, সবার মনে একই স্বপ্ন থাকবো রানীর সাজে, কোনো বাধায় আসবে না মোদের প্রেমের মাঝে, অপরাধে রাজ্যের মুকুঠিন রাজা, এরশাদের বীরত্বে যাওয়া নয় কত সোজা, বিয়া করলো তারে বিয়া করলো তারে গেল বাবা শোবার ঘরে, সে সবাই লইয়া সংসার করে কত আনন্দে, এসা কি করিল ও এসা কি করিল, লোভে পাপ পাপে মরণ জানে তা সকলে, নিজের হাতে আগুন দিল শোভার কপালে, টানা হলে কুলের ছেলে ফেলে দিয়ে এসে, জীবন যাপন করে শোভা মিথ্যে রানীর বেশে, মা যদি হয় এমন পাষাণ ছেলের উপায় কি, মা নামে শোভা বিবি মহা কলঙ্কি, ভেবে চিন্তে করি লেখা শেষে হয় রে ভালো, পরকিয়া প্রেমে শোভা সকল হারাইল, শোবার মতো কেউ হইও না, শোবার মতো কেউ হইও না, মন দিও না টাকার লোভে পড়ে, কলঙ্ক নাম থাকবে ভবে মইরা যাবার পরে, এরশাদ কি করিল ও এরশাদ কি করিল, আমরা পত্রিকার মাঝে চোখ খুলে তাকালেই দেখি যে শোভা সানজিদা নাহার শোভা, এই শোভাকে এরশাদ শিকদার বড় শখ করে বিয়ে করে, তবে যদিও সে বিয়ে করে শোভার আগে বিয়ে হয় চাঁদ নামে এক লোকের সাথে, সেই চাঁদ চাঁদের ঘরে দুটি সন্তান শোভার, সাজানো গোছানো সংসার 14 বছর সেই সংসারে শোভা জীবন কাটায়, 14 বছর পর্যন্ত এই সংসারে থেকে দুটি সন্তানের মা সেই শোভা বিবি, একবার এরশাদ শিকদার বড় একটা কেসকে চাঁদ এরশাদ শিকদারের ঘনিষ্ঠ বন্ধু সেই বাড়িতে পালাইতে যায়, চাঁদ তাকে বিশ্বাস করে আশ্রয় দিয়েছিল, চাঁদ এতটুকু ভাবে নাই যে আমার প্রাণের বন্ধু এরশাদ আমার ঘর চুরমার করে দিতে পারে, তাই বলা হয় পাপের সংস্পর্শে যে আসে তার শরীরও পাপের ছোঁয়া লাগে, তেমনি পাওয়া যায় যে সে এরশাদ শিকদার ছলে বলে কলে কৌশলে টাকা পয়সায় অনেক লোভ দেখাইয়া অবশেষে চাঁদের স্ত্রী শোভাকে ঘর ছাড়াইয়া নিয়ে আসে নিজের রাজ্যে স্বর্ণ কমলে, তাই সেই নারী একমাত্র দুনিয়ার লোভে স্বর্ণ কমলের লোভে নিজের বুকের সন্তানকে ফেলে দিয়ে আসছে, সাজানো সংসার আজ কোথায় তোমার
সেই এরশাদ শিকদার আর কোথায় তোমার স্বর্ণকমল, সব ধুলি সাদ হয়ে গেছে, কোনো কিছুই পাওয়া যায় নাই, জীবনে শুধু রয়ে গেল কলঙ্ক আর কলঙ্ক। এরশাদেরও বড় বিবি খাদি যায় কি করে, পরকিয়া প্রেমে কয়েকবার পরে, যাদের সাথে প্রেম করিয়া এরশাদেরও বিবি আনন্দে মাতিয়া ছিল দেখতে নতুন ছবি। এরশাদ শিকদার জানতে পেরে ডাকাইয়া নিল, বড় কোলে নিয়া প্রথম জিজ্ঞাসা করিল, এরশাদ শিকদার এমন জোরে লাথি মারে বুকে, দাঁতগুলা ভাঙ্গা ফেলে ঘুষি দিয়া মুখে, করলো টুকরা টুকরা, করলো টুকরা টুকরা হত্যার আগ্রা, ওই না বড় কোলে ভৈরব গাঙ্গে ফেলে দিত দিত জমাট বেঁধে। এরশাদ কি করিল ও, এরশাদ কি করিল, শিশু হত্যা নারী পাচার অবৈধ কারবার, এরশাদেরই সাথে জুড়ি মেলা হবে ভাই, বরফ কলে ছিল সুন্দর আনন্দ মহল, প্রতিদিনই নারী ব্যবসায় ছিল ঝলমল, এরশাদেরই আমন্ত্রণে আসত কতজন কমিশনার এমপি নামি দামি গণ, মদের নারীর দাওয়াতে নাম করা লোকেরা এরশাদেরও পাপের ঘরে দিত যে পাহারা, বুড়া ছোকরা গাধা ভেড়া ছিল না তো বাদ, এক গিলাসে জল পান করাই তো এরশাদ, লাগতো পাপের ছোঁয়া, লাগতো পাপের ছোঁয়া, বাদ দোয়া করছে কতজন, পাপের দুঃখে দুঃখ পায় না কোনো আপন জন। এরশাদ কি করিল ও, এরশাদ কি করিল, শিকদার এমনি চতুর চোখ কান তার খোলা, হাজি পাজি সবার সাথে ছিল তাহার মেলা, এরশাদ শিকদার এমনি চতুর চোখ কান তার খোলা, হাজি পাজি সবার সাথে ছিল তাহার মেলা, এরশাদের হাত থেকে হাইরে কেহ পায় নাই রক্ষা, ছলে বলে কাছে এনে দিছে পাপের শিক্ষা, এরশাদেরই নামে যত কেস হইয়াছে সকলকে টাকার চাপে ঢাকা পড়েছে। হ্যাঁ, এটা একটা গোপন তথ্য পেয়েছি সেদিন পত্রিকায় ম্যাগাজিনে, এরশাদ শিকদারের নামে যে কেসগুলি সে টাকা দিয়া চাপাল চাপাইতে পারছে তা তো ঢাকা পড়েই গেছে, কিন্তু কিছু কিছু কেস যদি দেখা গেছে যে কোনো কাজ হইতেছে না, কোনো রকম হাঁটতেই হবে, তখন কি করছে জানেন, তখন সে এরশাদ সাজাইয়া অন্য লোকদেরকে ভয় দেখাইয়া টাকার লোভ দেখাইয়া হয়তো এমন বলেছে যে তুই যদি না খাটোস তাহলে তোর সন্তানকে তোর সামনে জবাই করা হবে, এইভাবে ভয় দেখাইয়া এরশাদের নাম দিয়া ঢুকাইয়া দিছে জেলখানার মধ্যে, অর্থাৎ এরশাদের কেসে অন্যজন খাটাইছে, এমনই অত্যাচারী আর জুলুমকারী। যদিও দুই একটা কেস উঠছে জাগিয়া, অন্য মানুষ জেলে দিছে এরশাদ রূপ ধরিয়া, পরাণের ভয় ছিল কারো ছিল টাকার লোভ, তাই তো বাবা মনে মনে ছিল তাদের ক্ষোভ, কথায় না থাকিলে ও রাজি না থাকিলে মারবে ছেলে দেখাইছে ভয়, অবশেষে তারা কিন্তু এইভাবে রাজি হয়, এরশাদ কি করিল ও, এরশাদ কি করিল, করছে 60টা খুন পাপিষ্ট সীমার, এতই পাষণ্ড এরশাদ অযোগ্য ক্ষমা, আহারে কি করুন চোখে আছে তাকিয়ে, এরশাদ যাদের খুন করেছে তাদের ছেলে মেয়ে, একাত্তরে কাইরা নিছে হানাদারের দল, কত মায়ের বুকের মানে চোখে জড়ায় জল, রাজাকার বদর বাহিনী আজও হয় নাই শেষ, মাঝে মাঝে নাক সিটকায় আমার সোনার দেশ, তাদের মতো এরশাদ শিকদার রক্ত চুষা প্রাণী, যার কোথায় লজ্জা পায় বাংলা মা জননী, লজ্জা কোথায় ঢাকি, লজ্জা কোথায় ঢাকি, কেমনে থাকি এমন কাণ্ড সইয়া, বাংলার মানুষ চোখ মেলে আছে যে চাইয়া, এরশাদ কি করিল ও, এরশাদ কি করিল ও,
এই আরশাদ সিকদার এমন ভাবে সমাজ সেবা করেছে, কোন সমাজ সেবা মূলক কোন কাজ করতে গেলে সবার আগে দেখা গেছে আরশাদ সিকদার। আরশাদ সিকদার সবার আগে গিয়ে গরিব মিসকিন এতিম দুঃখীদের সামনে ওই চামিচ নিয়া থালায় খাবার বেড়ে দিয়েছে। অতএব ছবি তোলা হয়েছে, পত্রিকায় দেওয়া হয়েছে সমাজ সেবক আরশাদ সিকদার, কিন্তু আসলে তার স্বভাব চরিত্রটা উল্টা। সে শুধু দেখাইছে মানুষকে, আসলে সে তো মানুষ না। যদি মানুষ হইতো তাহলে মানুষ হইয়া মানুষকে কিভাবে খুন করে, কিভাবে সে সতী নারীর ইজ্জত হরণ করে। দুরু দুরু বুক কাঁপে না জানি কোন পাপে, দুনিয়াটা হয় রে খান খান। কত আশায় আল্লাহ মালিক সাজাইলো মানব বাগান, আহারে দুনিয়ার বুকে হেঁটে বেড়ায় কত যে বেইমান। দুরু দুরু বুক কাঁপে না জানি কোন পাপে, দুনিয়াটা হয় রে খান খান। কত আশায় আল্লাহ মালিক সাজাইলো মানব বাগান, আহারে দুনিয়ার বুকে হেঁটে বেড়ায় কত যে বেইমান। খুলনা করলো কুলসিত ইয়ার সাত শিকদার দুশ্চরিত্র, তাহার সাথে সবাই এই রকম। ধর্ম বলতে কিছু নাই অন্যায় করে হর ধম, জানি না কবে আল্লাহ তাদের জন্য পাঠাই দে জম। স্বর্ণ কমল বিলাস খানি পত্রিকা পড়িয়া শুনি, ভারত থেকে আনলো ইঞ্জিনিয়ার মনের মতো নিজের হাতে, বিলাসটি করলেন তৈয়ার আরশাদ সিকদার মারলো তারে, নিজের হাতে গলা কাটলো তার। তার কারণ শুনেছি ভাই, ভারত থেকে সুন্দর কথা বলে নিয়ে আসলো ইঞ্জিনিয়ার স্বর্ণকমল বানাবার জন্য। এমন নিখুঁত কারিগরি তার, এত চমৎকার করে সেই স্বর্ণকমল তৈরি করে দিব, কিন্তু সেই স্বর্ণকমল কোথায় কি আছে, কোটায় কোটায় গোপন কোঠা কোথায় কি, সব তার জানা হয়ে গেছে। আর আরশাদ সিকদার ভাবলো আমার এই গোপন তথ্য সে যদি বাইরে কখনো বলে দেয় তাহলে আমার জন্য খুব অসুবিধা হবে, সেজন্য ভারত থেকে আসা সেই লোকটিকে আর ফিরে যেতে দেয় নাই তার সন্তান সন্ততির কাছে। ভারতের সেই লোকটি আরশাদ সিকদারের স্বর্ণ কমলের যত গোপন কোঠার খবর সব জানত, সেই খবর জানা এটাই ছিল তার একমাত্র দোষ। সে নিজের হাতে বানাইলো, এটা কি না জেনে পারে, কিন্তু আরশাদ বুঝলো না। আরশাদ শুধু চিন্তা করলো যে আমার এই গোপন কামরার কথা, গোপন কোঠার কথা সে যদি কাউকে বলে দেয় তাহলে হয়তো লোকের কাছে আমি ধরা পড়ে যাব, আমি বাঁচতে পারবো না। সে নিজে বাঁচার জন্য ভারত থেকে আনা সেই লোকটিকে হত্যা করেছে নিজের হাতে, তাকে বাঁচতে দেয় নাই। সেই লোকটিকে হত্যা করে, এমন ভাবে হত্যা করেছে সেই লোকটিকে, হত্যা করে তার লাশটি পর্যন্ত মানুষকে দেখতে দেয় নাই। সেই লাশটি কি করেছে, লাশটি মাগুর মাছ দিয়া খাওয়াইছে। কারণ আরশাদ সিকদারের পালা পোষা মাগুর মাছ, সেই মাগুর মাছকে সে মানুষ হত্যা করে সেই লাশ ছেড়ে দিত, আর চোখের পলকে মাগুর মাছে মানুষটা শেষ করে ফেলত।
স্বর্ণ কমল বিলাস কানি পত্রিকায় পড়িয়া জানি ভারত থেকে আনলো ইঞ্জিনিয়ার মনের মতো নিজের হাতে বিনষ্টি করলো তৈয়ার এরশাদ শিকদার মানলো তারে নিজের হাতে গলা কাটলো তার যোগ্য মেয়ে আছে বইলাই আসছে তার কাছে স্বর্ণ কবল বানাইয়া আসবো অনেক টাকা কামাই হবে ধুমধামে বিয়ে দিব কাজ শেষ করিয়া আমি জলদি জলদি দেশে ফিরিব শেষ হলো ছেলে মেয়ে আশাই রইলো বাবা কেন আসে না ফিরে মেয়ে কান্দে বাবা তুমি বই লাগাছো আমারে তোমার আশীর্বাদ ছাড়া যাব না স্বামীর ঘরে আনন্দ পাইলো লাশের সন্ধান যাবে না পাওয়া মাগুর মাছের খাদ্য হইছে মিনিটে হইলো হাওয়া পানিতে ফেলা মাত্র মাগুরে শুরু করে খাওয়া সেইভাবেতে প্রাণ দিল এর সাদের হাতে কারো দুঃখে কাঁদে নাই এর সাদের কথাতে দিনকে করি তোরাত প্রাণে ভয় কেউ কোনো দিন করে নাই এর সাদের প্রতিবাদ জাকাতের কাপড় কিনিতে বাজার থেকে যায় আনিতে এরশাদ তারে দেয় নাই আসিতে হত্যা করছে এরশাদ শিকদার দিয়া তারে ফাঁসিতে সিমেন্টের বস্তায় ভরিয়া ফেলে দিছে ভৈরব নদীতে বাজার আনতে যাইয়া এর সাথের লোক একা পাইয়া চাকু দিয়া খোঁচাইয়া মারে ছেলে কান্দে মেয়ে কান্দে কান্দে তার পরিবারে হাহাকার পড়িয়া গেছে কার ইচ্ছে কে আজ করে এমন ঘটনা শুনেছি মেয়েকে বাবা বলেছে মা সামনে ঈদ আসছে সেই ঈদে আমি তোরে দামি একটা শাড়ি দিব মেয়ে বলেছে বাবা আমারে চুড়ি দিবা ফিতা দিবা ছেলে বলেছে বাবা দামি কাপড় দিবা আনন্দ করে তোমার সাথে ঈদ করব সেই বাবা বাজারে চলে যায় ঠিক ঈদের বাজার করার জন্য কিন্তু এরশাদের লোকের সাথে টুকিটাকি কথার কাটাকাটির জন্য সেই লোকটাকে সন্তানের জন্য কাপড় চোপড় কিনে আর ঘরে ফিরতে দেয় নাই হত্যা করেছে নির্মম ভাবে এরশাদের গুন্ডা বাহিনী এমন ভাবে হত্যা করেছে লাশটা পর্যন্ত ছেলে মেয়ে শেষ দেখা দেখতে পারে নাই ধ্বংস করে দিছে শেষ করে দিছে সে ভৈরব নদীর মধ্যে ফেলে দিয়েছে জমাট বেঁধে সিমেন্টের বস্তায় এমনি ভাবে কত মায়ের বুক যে এরশাদ শিকদার খালি করেছে তার কোনো ঠিক ঠিকানা নাই কারণ সে তো মানুষ না যদি সে মানুষ থাকতো তাহলে অবশ্যই তার ভিতরে একটু অনুভূতি থাকতো যে আমি মায়ের বুক খালি করলাম সন্তানকে এতিম করলাম একদিন আমার এমন হাহাকার করতে হবে সেদিন আমার দুঃখে কারো চোখে এক ফোঁটা পানি আসবে না সেই কথা এরশাদ শিকদার কোনো দিনই চিন্তা করে নাই ঈদের বাজার আনতে যাইয়া এরশাদের লোক একা পাইয়া চাকু দিয়া খোঁচাইয়া মারে ছেলে কান্দে মেয়ে কান্দে কান্দে তার পরিবারে হাহাকার পড়িয়া গেছে কার ইচ্ছে কে বা করে
সন্তান তাদের অভিশাপে হাইরে ধ্বংস হবে দুনিয়া জাহান। দখল করছে কত জমি সরকারি মূল ভূমি, সেই জায়গায় বস্তি বানাইয়া সেখান থেকে ভাড়া নিত চাঁদা বাজে আসিয়া মদ গাঁজা বিক্রি করা এর সাথে ব্যবস্থা করিয়া। ১৯৮৮ সালে সবার মাঝে যাই বলে বর্তমানে ২১ নং ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়েছে এরশাদ সিকদার। জনগণের দুর্ভাগ্য কাইন্দা পায় না কোনো কুলকিনা। কমিশনার মুসলিম উদ্দিন খান কাইরানি সে তার পরান এরশাদ তারে দেয় নাই বাঁচিতে স্বামী সুখে পাগল হইয়া পারে না কিছু কইতে সাদা শাড়ি পইরা কান্দে স্বামী আমার দেখি রাইয়া দে। তাই এতিমের হাহাকার আল্লাহর আরশে পৌঁছে গেছে, তাই এরশাদ শত অপরাধ করে আজ ধরা পড়েছে এবং সবার সামনে তার মুখোশ খুলে গেছে। এরশাদ যে অপরাধী পাপী তার সাক্ষী সে নিজেই, কারণ যখন সে লোকের বাইরে আসতো লোকের সামনে আসতো তখন নকল দাড়ি আর গোফ লাগাইয়া। সে যদি অপরাধী না হবে তাহলে নকল বেশ ধরার কি কারণ ছিল? সে যে আসলেই দোষী এটি তার এক নম্বর প্রমাণ। কমিশনার মুসলিম উদ্দিন খান কাইরা নিচে তার পরা এরশাদ তারে দেয় নাই বাঁচিতে স্বামী শোকে পাগল হইয়া পারে না কিছু কইতে সাদা শাড়ি পইরা কান্দে স্বামী আমার দেখি রাইয়া দে। যেই সরকার যখন আইছে সেই সরকারের চামচা হইছে মোনাফেক এরশাদ এক নাম্বার। অবশেষে আমলি থেকে করছে তারে বহিষ্কার কাঠ ঘোরার আসামি হলো শাস্তি এই স্বেচ্ছাচারিতা। বলা হয়েছে কুল্লি নাফসিন জায়কাতুল মৌত, প্রাণী মাত্রই মরণশীল, জন্মিলে মরিত হইবে। এই কথা তো বাবা সকলেই জানি, এমনকি জানেন মাটি থেকে আমরা সৃষ্টি হয়েছি, আবার শেষ বিশ্রাম নিতে হবে সেই মাটির বুকে। রোজ হাসুর মাঠে বিচারের মাঠে আল্লাহ দাঁড় করাবেন আমাদেরকে সেই মাটি থেকে। কিন্তু এই পৃথিবীর এমন এক ঘৃণতম পশুরূপী মানুষ এরশাদ সিকদার, সেই এরশাদ সিকদার মানুষকে খুন করে তার লাশটা মাটিতে পোতার সময়ও দেয় নাই, মাটিতে ঢেকে রাখে নাই, সে ফেলে দিয়েছে ভৈরব নদীর গভীরে, যেখানে মাছে কুমিরে হাঙরে খাবে, অথবা চিরদিনের মধ্যে মতো তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কেউ টের পাবে না, কেউ জানবে না। বাবা সে আড়াল করে রাখতে চায় এবং সে অপরাধকে ঢাকতে চায়, কিন্তু আল্লাহ মালিক গাফুর রাহিম, সে আল্লাহ মালিকের চোখকে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর বুকে কোনো চালাক চতুর বিজ্ঞান কোনো মানুষ সৃষ্টি হয়নি। কয়দিনের জন্য ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেই ক্ষমতার অপব্যবহার করে পৃথিবীর জন্য অকল্যাণ, মানুষের প্রতি অবিচার যদি কেউ করে আজকাল পরশু আল্লাহর তরফ থেকে একদিন না একদিন প্রকাশ পাবেই পাবে, কেউ মুক্তি পাবে না, কেউ রক্ষা পাবে না। যেমন মুক্তি পায় নাই নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, কেউ মুক্তি পায় নাই, কেউ রক্ষা পায় নাই। ধ্বংস আল্লাহর গজবই, ধ্বংসের গহ্বরে সবাই তলায় গেছে। সিমেন্টের বস্তায় ভরিয়া লাশগুলি জমাট বাঁধায়া ফেলে দিছে নদীর মাঝখানে,
কমল নাম রাখিয়া বানাইল অট্টালিকা তার মাটির নিচে গোপন কোঠা বানায় সে অস্ত্রাগার দেয়াইনি অস্ত্রের সার সব সময় করছে ব্যবহার নামি দামি কমিশনার হাত কইরা সে আর সাচিকদার খাইতে আসতো তাহারও দাওয়াত নামি দামি সুন্দরীরা পাশে থাকতো সারা রাত এরশাদ শিকদার এই ভাবেতে সবাইকে কইরা ছিল হাত যত অবৈধ কারবার সব কিছুর নেতা এ শিকদার নারী নারী পাচার ছিল না তো বাদ এরশাদ ভাবছে মনে মনে কেউ করবে না প্রতিবাদ পাপে পাপে বুঝাই তরি আর মিটবে না তোমার মনের স্বাদ মানুষের গলা কাটিয়া বুকের উপর পালা দিয়া জুতা দিয়া মাইরা সে লাথি এমন পাপি জন্ম হইয়া মানুষের করছে দুর্গতি এমন জালিম এই দুনিয়ায় পাঠাইল দয়াল বিধি এবার শুনেন এরশাদের একটি ঘটনা এরশাদ শিকদার প্রায় গানের আসর করত গানের আসরে সেও টুকিটাকি একটু গান করত তালে তালে নেশায় তাই সেই নেশায় তার মুখ দিয়ে একটা গান করত সে গানটা আমরা আসরে করে থাকি সেই গানটি আসলে যার মন আছে যার আল্লাহ রসুলের প্রতি ভক্তি বিশ্বাস আছে যে কিয়ামত হাসরের বিচারকে ভয় করে একমাত্র সেই গাইতে পারে এবং সেই শুনতে পারে কিন্তু ব্যতিক্রম একদিন এরশাদ শিকদার এই গানখানি করেছে এই দৃশ্য ভিডিও করে সে এই অনুষ্ঠানটা ভিডিও করেছিল তাই সেই ভিডিওটা আমরা দেখেছি টেলিভিশনে পর্দায় আর সেই গানটি হলো এই পৃথিবীর বুকে আমরা এসেছি আবার এই পৃথিবীর বুক থেকে আমরা বিদায় নেব এই গানটি হলো এরকম ওই যে আমি তো মরে যাব আমি মরে যাব এই মরে যাব কথাটা যদি সম্পূর্ণভাবে আমি বিশ্বাস করি তাহলে যে মরে যাবে তার কিসের অট্টালিকা কিসের কোটি কোটি টাকা কিসের নারীর লোভ কিসের ধন দৌলত কিসের কি কেন আমি মানুষ খুন করলাম আমি যে মানুষ খুন করলাম আমি খুন করলাম বাঁচার জন্য অপরাধ ঢাকার জন্য কিন্তু আমি তো আসলে বাঁচব না তাই একদিন ভুল হইল সে গান করত আমি তো মরেই যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছিস নিকর সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরেই যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছিস নিকর সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরি যাব আমি তো মরি যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দিবে মাটি আমারে দিবে মাটি ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা বাড়ি এসে খোঁজ করিবে ব্যাংকে কত জমায় আমি মরি যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছিস নিকর সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরি যাব দেখেন এই মরণের গানটা যার মুখ দিয়া বাইর হইতে পারে আমরা কি বিশ্বাস করতে পারি যে সেই লোকই
এত জঘন্য কাজ পৃথিবীর বুকে করেছে। তাই বলা হয়েছে যে জঘন্য জঘন্য কাজ তুমি করে এত কিছু করেছো, এখন সেগুলি তোমার কোথায়? যারা তোমাকে সালাম দিয়েছে, যারা তোমার পাও ছুঁয়ে সালাম করেছে, সম্মান করেছে, আজ সেই হাতে তারা মোনাজাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে জালিম, জালিমকে আল্লাহ ধ্বংস করো, এই জালিমের হাত থেকে আমরা রেহাই চাই, মুক্তি চাই। তাই কথাই বলে একে পাপ করে আর দশে ভুইগা মরে। এখন অবস্থা কিন্তু ঠিক সেরকম। এরশাদ শিকদারের সাহায্য যে নিয়েছে, এরশাদ শিকদারের অবৈধ টাকা যে খেয়েছে, তার দেহের মধ্যে ওই রক্ত অবৈধ হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, তাই সেই রক্তের টানে টানে আজ সেও শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রী যিনি, তিনি একজন সত্যি জ্ঞানী, লোভ লালসা তুচ্ছ করিয়া দোষীকে শাস্তি দিতে আল্লাহ দিছে পাঠাইয়া, সে যদি না দিত রে চাপ সব যাইতো চাপা পড়িয়া। চার কোটি টাকা ঘুষ সাচ্ছিল, সেনা লোভে পড়িল, সে চাইয়াছে খুনির বিচার। হায়, এমন খুনি বাংলার বুকে কেমনে বাঁচবে এই ধরায়, একমাত্র প্রতিবাদী সেই এরশাদের বিচার চায়। মানুষ খুন করিয়া সে যদি দুনিয়ায় পড়িয়া, খোদার গজব পড়বে দুনিয়ায়, খোদার নাম অন্তরেতে সদাই সর্বদায়, সেই কারণে আল্লাহ তারে রহমত করিয়া পাঠায়। অবৈধ টাকার জোরে সমাজ হইছে ঘরে ঘরে, সবাই তারে করছে রে সালাম, পাও দিয়া লাথি দিত কত গরিবের পোলা পান, পাইতো তারা সালাম করত, তা না হইলে যাইতো তা গো প্রাণ। কত মায়ের বুকের ধন আর সত্তাদের নিল জীবন, রাস্তায় রাস্তায় কানছে রে সেই মায়, আল্লাহর কাছে দুই হাত তুইলা খুনি আর সাদের বিচার চাই, জুয়ান বেটা মইরা গেলে কেমন কইরা সহ্য করবে মাই। গায়ের রং রাঙা বলে রাঙা চোর ডাক্ত সকলে, রাঙা চোর এরশাদ শিকদার, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ খুনি পত্রিকাতে প্রমাণ তার, মানুষ জবাই কইরা এরশাদ যুগাই তো মাগুর মাছের আহার। আজ এত খুনের দায়ে সে জেল হাজতে, সে বিচার, চারিদিক থেকে শুধু বিচার চাই, বিচার চাই এই শব্দ ভেসে আসতেছে। এমন একটা বান্ধব তার পাশে নাই বাবা যে নাকি বলবে যে এরশাদ একটু ভালো কাজ করছে, সবাই শুধু বলে ও একটা বিশ্বাসঘাতক, ও একটা নরপিচাস, ও একটা বেইমান। এই এরশাদের হাতের খাবার যারা খাইছে, এরশাদের এরশাদ শিকদারের দেওয়া বাড়িতে যে বসবাস করতেছে, তার গাড়িতে যে ঘোরাফেরা করতেছে, আজ সেও এরশাদ শিকদারকে চিনে না। তাই বলা হয় যে যার শেষ ভালো তার সব ভালো। রোজ হাশরের মাঠে আল্লাহ যেমন সবাইকে প্রশ্ন করবে যে পৃথিবীর বুকে তোমরা কে কি করেছো, আমার কথা কিভাবে ভুলেছিলা, তখন কেউ কেউ বলবে যে আমরা ভুলি নাই, বলবে এবার তুমি চুপ, তোমার হাত পা জিব্বা নাসিকা চোখ সাক্ষী দিবে, তখন আমার প্রতিটি অঙ্গ সাক্ষী দিবে, হাত বলবে আল্লাহ আমার দ্বারা এই জালিম তোমার ভালো কাজ করে নাই, পাও বলবে আল্লাহ আমারে দিয়া ভালো পথে হাঁটে নাই, জিব্বা বলবে আল্লাহ তোমার গুণগান প্রশংসা কৃতজ্ঞতা সে কোনোদিনই প্রকাশ করে নাই, আমার দ্বারা সে সদাই সর্বদাই অশালীন অশ্লীলতায় মেতেছিল। তাই আজ সেই রোজ হাসরের মাঠের মতো এরশাদ শিকদারের জীবনে নেমে এসেছে সেই দুর্যোগ, সবাই তার বিচার চায়, কেউ তার ভালো চায় না। এই যে অন্যায়ের কাজ সে করে দাঁড়াইছে,
তার পিছনে কিন্তু অনেক ভালো ভালো লোক। কেউ প্রতিবাদ করে নাই দুনিয়ার লোভে বাবা, কেউ কোনোদিন বুঝতেও পারে নাই যে এরশাদ শিকদারের অবস্থাটা কি হবে, কেউ কোনোদিন বুঝতে পারে নাই। তাই এরশাদ শিকদারের উপদেশটা, সে পূর্বে একজন ভালো পুলিশ ছিল, এরশাদ শিকদার পুলিশ, সেই পুলিশ বন্ধুটি পাইয়া সে কি করলো, এমন ভাবে লোভ দেখাইলো, লোভ দেখাইয়া সেই পুলিশের চাকরি সেই লোক ছাইরা দিয়া এরশাদ শিকদারের উপদেশটা হয়ে গেল। কিভাবে কি করতে হবে সব জানাইয়া দিল, এবং তার নাম আমরা পত্রিকায় শুনি লিয়াকত। এত বড় বেইমানের বেইমান, সে সরকারের পোশাক পরেও তার স্বাদ মিঠে নাই, সে জীবনকে ধন্য মনে করে নাই, সে চলে আসলো একটা খুনি ডাকাত এবং বেইমান ইতর, মানুষের অকল্যাণ যার ধর্ম, সেই এরশাদ শিকদারের সহযোগী হয়ে লিয়াকত লস্কর। তাই বলি যে কেউ যদি অন্যায়ের সাহায্য করে তার জন্য কিন্তু কপালে দুর্ভোগ নেমে আসে, যেমনি এখন সে জেল হাজতে, বারবার রিমান্ডে আনা হইতেছে এবং তাকে জিজ্ঞাসা করা হইতেছে, এই শাস্তি কবে শেষ হবে এটা মালিক ছাড়া আর কেউ বলতে পারে না। সরকারের সাথে বেইমানি, পেটে পড়ছে পাপের পানি, রাঙা চোরের হইছো বডিগার্ড, খোদার গজব শুরু হইছে, বেশি দিন থাকবে না দাঁত, আল্লাহর বিচার শুরু হইলে দুশ্মন হবে নিজের শোবার খাট। যখন বিপদ এসে যায় বাবা, তখন কুমোরের যে বাইটটা সেটাও কিন্তু সাফ হইয়া সবল মারে। তাই বলা হয়েছে যার যার বিবেক তার সাথী, বিবেকের হিসাব নিকাশ অন্যরকম, বিবেক বিবর্জিত লোক কোনোদিন ভালো করতে পারে না, আলোর মুখ দেখতে পারে না। এরশাদের সহযোগিতায় আরো আছে অনেক জনাই, ইনুসিদ্দিক জামাই ফারুক কয় লেকত আলম জাজি মতি ফরিদ ইনুসেরা হয়, সবাই এখন রিমান্ডে, বাঁচাবার আর কেহ রইল না। ১১/৮/৯৯ ইংরেজি। গ্রেপ্তারের পরপরই এরশাদ মুক্তি আন্দোলন শুরু হইল। মানে এরশাদ শিকদার এত অপরাধ করার পরে তাকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো। আবার কিছু লোক, মানে তার পোশাক, পোশাকই সেটা বলা যাবে না, তার পোশা নামি দামি এক শ্রেণীর লোক স্বার্থন্বেষী, তারা আন্দোলন শুরু করে দিল যে এরশাদের, অর্থাৎ সে এরশাদ শিকদারের মুক্তি চাই, এরশাদ শিকদারের মুক্তি চাই। যখন নাকি বলা হলো পত্রিকায় যখন তার নাম এসেছে, তার নাম হলো সিদ্দিক হাওলাদার। সিদ্দিক হাওলাদার সেই আন্দোলনের গুরু হইয়া এরশাদ শিকদারের মুক্তি কামনা করল দল পাকাইয়া। বর্তমানে সে কোথায় আছে? বর্তমানে সে জেল হাজতে। অর্থাৎ পাপীর সহযোগিতা যে করবে তার শাস্তি সে তেমনই হবে, কোনো ছাড়া সে পাবে না। এরশাদের এরশাদের আরেক সহযোগী নূর আলম মহারাগী, নিজের ইচ্ছায় ধরা দিল সে পুলিশের কাছে, তিনি সকল কিছু কিন্তু বইলাছে, বডিগার্ড সাক্ষী দিছে, এরশাদের বাঁচার পথ বন্ধ হইছে। খুন করিল যাহাদের পত্রিকাতে নাম তাদের, সিরাজ আজিজ আকিমুল কালু, অ্যাডভোকেট ফটিক ইনসাফ খালেদ জামাল, খালেদ আলী পান্না নান্টু আবুল হোসেন আর জয়নাল বলে তাই শুনি। ১৬/৫/৯৯ যুবলীগ কর্মী খালিদ অন্যায়ের প্রতিবাদ করাতে খুন হয়েছে সেই খালিদ হোসেন। এরশাদ তারে দেয় নাই পৃথিবীর বুকে বাঁচতে, তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এরশাদ সেই আশা সব
ধ্বংস করে দিল। যুবলীগ নেতা মনিরুল ইসলাম পেপারে পড়েছি তার কথা, তার দুটি পাও গুড়িয়ে দিয়েছে, এখন সে পঙ্গুত্বের অভিশাপ নিয়ে পৃথিবীর আলো দেখছে। তাই এইভাবে অকালে কত মানুষকে যে সে শেষ করে দিছে তার হিসাব নিকাশ পাওয়া যায় নাই। যতটুক সে বলতেছে তাই আমরা পাইতেছি। যুবলীগ নেতা মনিরুল ইসলাম পেপারে পড়িয়া পাইলাম, এরশাদ শিকদার তারেও ছাড়ে নাই, দুই পাও তার গোড়া করছে চলার শক্তি রাখে নাই, এই দুইজনের ক্ষতি কইরা এরশাদ শিকদার পায় নাই রেহাই। বোঝাই হইল তোরি এরশাদের পায় ডান্ডি বেরি, করুণ চোখে চাইয়া রইছে কারণই মায়া হয়, কতজনকে হত্যা করছে সে কথা কি তাহার স্মরণ হয়। পাপে ছাড়ে না বাপেরে, পাপে ছাড়ে না বাপেরে, এরশাদ শিকদারের বড় ছেলে বাবার কৃতকর্মের জন্য তিরস্কার করতে থাকে, বলে তুমি এভাবে মানুষ খুন করবা, তবে আমাদের মানুষ করেছ কেন, তোমার মতো করেই আমাদের খুনি বানাতা, আমরাও ঘাটের সর্দার হতাম, একজন নরপিচাস খুনি সন্তান হিসেবে পরিচিতি হতে হতো না। তার বাবাকে অনুরোধ করে, বাবা অবৈধ অস্ত্র পুলিশের কাছে জমা দিয়ে দাও, এই খুনির শাসিকদারের ছাড়া পেলে হয়তো অনেকের জীবনে নেমে আসবে নিষ্ঠুর বর্বরতা। তবে আশার কথা এই যে স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব বলেছেন অপরাধীর সাজা হবেই হবে, তাকে কোনোভাবেই ছাড়া হবে না, বাংলার ঘরে আর যেন জন্ম না নেয় এই রকম নরপিচাস, এই কামনায় মানুষের জন্য মানুষ, জীবনের জন্য জীবন, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, আর কোনো অপরাধ নয়, আর কোনো নির্মম মৃত্যু নয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিচ্ছি, খোদা।